আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দাখিল শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন শেখার চেষ্টা করব। আসলে এই ভিডিওটি শুধু এসএসসি নয়, এইচএসসিদের জন্য এবং সামগ্রিক সবার জন্য ইম্পর্টেন্ট। যারা ইংরেজি আমরা লিখতে গিয়ে আমাদের যে ধরনের বিরামচিহ্ন বা বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষরের ব্যবহারের যে নিয়মগুলো আছে সেগুলি হচ্ছে আজকে শেখার মূল উদ্দেশ্য। তা আজকে আমরা বিশেষ করে ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস অর্থাৎ পাঁচ প্রকার যে বাক্য আছে সেগুলো শেখার চেষ্টা করব, কারণ এই পাঁচ প্রকার বাক্যের উপরেই কিন্তু আমাদের এই চিহ্ন ব্যবহারটা নির্ভর করে। তা সব আমরা পড়ছি, তা আমরা জানি সবাই পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে, ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনা বা বিবরণমূলক বাক্য, বাক্যের শেষে ফুলস্টপ ব্যবহার হবে, এই বাক্যের শেষে ফুলস্টপ ব্যবহার হবে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কীভাবে চিনবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা চেনার উপায় হলে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে, তাহলে আমরা বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক বাক্য ব্যবহার, প্রশ্ন চিহ্ন ব্যবহার হবে। ইজি এক্সাম্পলের আসে, আর ইউ এ স্টুডেন্ট, হু আর ইউ, হি ইজ অনেস্ট, ইজন্ট হি। অর্থাৎ আমরা তিন ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি, একটাকে আমরা বলছি ইয়েস নো কোয়েশ্চেন, যাকে আমরা অক্সিলারি কোয়েশ্চেনও বলে থাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি হু আর ইউ, ডবলেস কোয়েশ্চেন যাকে বলা হচ্ছে। তারপর আছে ট্যাগ কোয়েশ্চেন, হ্যাঁ হি ইজ অনেস্ট, ইজন্ট হি। এই তিন ধরনের প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তো চেনার উপায় কী? অক্সিলারি প্লাস সাবজেক্ট, তারপরে ডবলেস ওয়ার্ড, হু হুইচ ওয়ার্ড থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ডবলেস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আরও কিছু থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর ট্যাগ কোয়েশ্চেন তো আমরা সবাই জানি, ট্যাগ কোয়েশ্চেন হবে, ট্যাগ কোয়েশ্চেনে স্টেটমেন্ট হয়, স্টেটমেন্টের পরের অংশ অক্সিলারি প্লাস সাবজেক্ট এবং পরে প্রশ্নবোধক চিহ্ন। এবার আসছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশমূলক বাক্য এবং এর শেষে ফুলস্টপ ব্যবহার হয়। এটা চেনার উপায় হচ্ছে ইজি এক্সাম্পলের আসে, লিসেন টু মি, আমার কথা শোনো, ডোন্ট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না, ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ শোনো। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা এতেই বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য, বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার হয়। ইজি, হাউ নাইস দ্য ডে ইজ, দিনটি কতই না সুন্দর, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, পাখিটি কত সুন্দর। স্ট্রাকচার, হাউ হবে, হাউয়ের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে, সাবজেক্ট হবে ভার্ব হবে, পরে শেষে চিহ্ন হবে, তারপর হোয়াটের পরে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, তারপরে সাবজেক্ট বা ভার্ব হবে। এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে পারি। এবার অপারেটিভ সেন্টেন্স, দোয়া বা আশীর্বাদমূলক বাক্য, বাক্যের শেষে ফুলস্টপ ব্যবহার হয়, যেমন মে ইউ শাইন ইন লাইফ, মে আল্লাহ ব্লেস ইউ ইত্যাদি। স্ট্রাকচার, প্রথমে মে হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে। অর্থাৎ এভাবে আমরা চিনব যে সেন্টেন্সটা কোন প্রকারের, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই সেন্টেন্সের শেষে কী হবে। এবার আমরা সিলেট বোর্ড 2020 সালের পাঞ্চুয়েশনটি পড়ছি, খেয়াল করো। দ্য টিচার সেড টু দ্য গার্ল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইয়েস স্যার আই থিঙ্ক সো, সেড দ্য গার্ল, দ্য লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, থ্যাংক ইউ স্যার, সেড দ্য গার্ল, মে আল্লাহ ব্লেস ইউ, সেড দ্য টিচার। এখানে আমরা সবার আগে অর্থ জানবো। দ্য টিচার সেড টু দ্য গার্ল, শিক্ষক মেয়েটি বললেন, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোৎকৃষ্ট উপায়। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি তো তাই মনে করি, সেড দ্য গার্ল, মেয়েটি বলল। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তাহলে তুমি শৈশব থেকে সততা শেখো, সততা শেখো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকে স্যার, সেড দ্য গার্ল, মেয়েটি বলল। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, সেড দ্য টিচার। এখানে আমরা দেখব, এখানে কথা হচ্ছে টিচার এবং টি মেয়ের মধ্যে। এখন আমরা দেখব কোন কথাটি কার, কোনটি কোন ধরনের সেন্টেন্স। আর এখানে বলে রাখা ভালো যে এখানে ডাইরেক্ট স্পিচ ইউজ করা হয়েছে, অর্থাৎ দুজনের মধ্যে কথা হচ্ছে, ডায়ালগ হচ্ছে। তো এখানে আমাদের এই ইনভার্টেড কমা ব্যবহার হবে, অর্থাৎ যার বক্তব্য যেখানে শুরু এবং শেষ সেখানে আমরা কোটেশন যে চিহ্ন ইনভার্টেড কমা সেটা আমরা ব্যবহার করব। তো এখন দেখো এটার সমাধান করা হয়েছে, আমরা সমাধানটা দেখছি। দ্য টিচার সেড টু দ্য গার্ল, এরপরে কথা শুরু হয়েছে ডু, এই জন্য এখানে ক্যাপিটালটা ব্যবহার করা হয়েছে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, যেহেতু এখানে অক্সিলারি শুরু হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা ইন্টারোগেটিভ। ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, এখানে বক্তব্য শেষ,
অর্থাৎ টিচারের বক্তব্য এখানে শেষ হয়েছে। আর টিচার বক্তব্য যেখানে শুরু হয়েছে সেখানে কমা দেওয়া হয়েছে এবং সেখানে উদ্ধৃতি চিহ্ন ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। ইয়েস স্যার, আই থিঙ্ক সো। হ্যাঁ স্যার, আমি তো তাই মনে করি। এখানে মেয়েটির কথা শুরু হয়েছে ইয়েস দিয়ে, এখানে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, ইয়েসের পরে কমা দেওয়া হয়েছে, স্যারের পরেও কমা দেওয়া হয়েছে। এখানে স্যার হচ্ছে ভোকেটিভ, অর্থাৎ সম্বোধন করা হচ্ছে, কাউকে ডাকা হচ্ছে, সেখানেও আমরা কমা দিব। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। এখানে কমা দেওয়া হচ্ছে, আবার ইনভার্টে কমা দেওয়া হচ্ছে। এখানে দেখো আগের বাক্যে যিনি বলছেন তিনি আগে ছিলেন, আর এখানে যিনি কথা বলছেন তার কথাটা পরে দেওয়া হয়েছে, দি গার্ল সেড দ্য গার্ল পরে দেওয়া হয়েছে, এবং শেষে গিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। তারপরে টিচার বলতেছে দে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তাহলে তুমি শৈশব থেকে সততা শেখো। এটা হচ্ছে একটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লার্ন এটা মূলত ভার্ব, এখানে দিয়ে বাক্যটা শুরু, দেন এটা অ্যাডভার্ব হয়েছে, লার্ন শেখো, লার্নের পরে থেকে বাকি অংশটা, এবং এটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে ফুল স্টপ ব্যবহার হয়েছে, বাক্যে বক্তার বক্তব্য এখানে শেষ হয়েছে। পর আবার আরেকজন কথা বলছে, মেয়েটি কথা বলছে, থ্যাংক ইউ স্যার, স্যার ধন্যবাদ আপনাকে, সেট দ্য গার্ল, সে কী কারণ, এই গার্ল যাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি ন্যারেশনের ভাষায়, সেটি পরে এসছে, আর যেটা যেটা রিপোর্টেড স্পিচ সেটা আগে হয়েছে, স্যার হয়েছে সেই সম্বোধনের কারণে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, সেট দ্য টিচার, টিচার বললেন, যেহেতু এটা আপডেটেড সেন্টেন্স এবং এর শেষে ফুল স্টপের কথা আমরা জানি, কিন্তু যেহেতু আমাদের যে রিপোর্টিং ভার্ব পরে আসছে এই জন্য আমরা এখানে কমা দিচ্ছি, এবং এখানে শেষ হওয়ার পরে আমরা ফুল স্টপটি দিচ্ছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে প্র্যাকটিস করবে, বিশেষ করে সেন্টেন্সটা, হ্যাঁ এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ না এক্সক্লেমেটরি, এটার উপরেই আমাদের পাঞ্চুয়েশনের যে মূল জিনিসটা নির্ভর করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।